আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়ার নতুন মানচিত্রে ক্রিমিয়া সহ ইউক্রেনের 4%। এরপর জানিয়ে দিব মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানিকে সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের। আরো জানিয়ে দিব কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক। এবং জানিয়ে দেব পরমাণু হামলার সময় তুলনামূলক নিরাপদ স্থান কোনটি, তথ্য দিলেন বিজ্ঞানীরা। এবং জানিয়ে দেব তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের নির্দেশ আদালতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশিয়ার নতুন মানচিত্রে ক্রিমিয়া সহ ইউক্রেনের 4%। 2014 সালে দখল নেওয়া ক্রিমিয়া রয়েছে, সেই সাথে রয়েছে মাস চারেক আগে গণভোটের মাধ্যমে জুড়ে নেওয়া ইউক্রেনের 4 অঞ্চল। ডনেটস্ক লোহানুস্কের একত্রে এই 2 অঞ্চলকে ডনবাস বলা হয়। পাশাপাশি জাপোরিজিয়া ও খেরসন সবগুলো অঞ্চলকেই দেখানো হয়েছে ইউক্রেনের অংশ হিসেবে। আমেরিকা বা ইউরোপের কোনো দেশ নয়। সম্প্রতি টুইটারে অখণ্ড ইউক্রেনের এমন মানচিত্র পোস্ট করেছে সুইডেনের রুশ দূতাবাস। ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামের পরিসংখ্যান দিতে গিয়েই ওই মানচিত্রটি পোস্ট করা হয়েছিল। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন পুতিন। তার আগে রুশ সীমান্ত লাগোয়া পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক লোহানুস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। ওই দুই অঞ্চলের জনগোষ্ঠীর বড় অংশ রুশ। ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলে রাখার জন্য পুতিন জাপোরিজিয়াকে রুশ মানচিত্রে জুড়তে চান বলে অভিযোগ। অন্যদিকে বন্দর শহর ক্রিমিয়া ও খেরসনের জন্য রুশ প্রেসিডেন্টের আগ্রহের মূল কারণ কৃষ্ণ সাগরের উপর বছরভর নিয়ন্ত্রণ কায়েম রাখা। কারণ মূল রুশ ভূখণ্ডের প্রতিটি বন্দরই বরফ জমার কারণে শীতে বন্ধ হয়ে যায়। সূত্র আনন্দবাজার পত্রিকা। মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানিকে সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের। মুম্বাইতে 2008 সালে সন্ত্রাসী হামলায় 166 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানে বন্দী থাকা একজন ভারত বিরোধীকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে জাতিসংঘ। পাকিস্তানি নাগরিক আব্দুল রেহান মক্কিকে সন্ত্রাসী ঘোষণার একদিন পর মঙ্গলবার প্রতিবেশী ভারত স্বাগত জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ইসলামিক সম্প্রদায় নিজেই সন্ত্রাসের শিকার এবং পাকিস্তান জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে নিষিদ্ধ লস্কর ই তৈয়বা গ্রুপের 68 বছর বয়সী মক্কি একজন সিনিয়র ব্যক্তিত্ব, যে গ্রুপ মূলত কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলে সক্রিয়। তাকে 2019 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গ্রেপ্তার করা হয়েছিল এবং সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে 2টি পৃথক মামলায় নভেম্বর এবং 2020 সালের ডিসেম্বরে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মক্কিকে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু কর্মকর্তারা বলেছেন যে তিনি এখনও কোনো ব্যাখ্যা না দিয়ে হেফাজতে রয়েছেন মামলার সাথে জড়িত। একাধিক সরকারি কর্মকর্তার মতে তাকে তার আপিলের জন্য পাঞ্জাবে আটক রাখা হয়েছে। আল কায়দা এবং ইসলামিক স্টেট চরমপন্থী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তত্ত্বাবধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কমিটি কাউন্সিলের 15 সদস্যের অনুমোদনের পর মক্কিকে নিষেধাজ্ঞার কালো তালিকায় রাখে। জাতিসংঘের মূল্যায়নের আওতায় মক্কির সম্পদ জব্দ করা যেতে পারে এবং তিনি ভ্রমণ নিষেধাজ্ঞারও সম্মুখীন হবেন। মুম্বাই হামলার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত জঙ্গি নেতা হাফিজ সাইদের ঘনিষ্ঠ আত্মীয় মক্কি। 72 বছর বয়সী সাইদ 31 বছরের কারাদণ্ড ভোগ করেছেন এবং 2008 সালের মুম্বাই হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছিল। পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন মুম্বাই হামলার জন্য মক্কির মতো সাইদকে কখনো অভিযুক্ত করা হয়নি। তিনি লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা, যেটিকে মুম্বাইয়ের হামলার জন্য ভারত দায়ী করেছিল। চীন মক্কিকে যুক্ত করার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার পরে সোমবারের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত এসেছে, যারা 2010 সালের নভেম্বর থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী অরিন্দম বাগচি মঙ্গলবার মক্কিকে সন্ত্রাসী হিসেবে মনোনীত হওয়াকে স্বাগত জানিয়েছেন।
কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক। কুয়েতের কাছে $370 মিলিয়ন সশস্ত্র ড্রোন বিক্রি করতে যাচ্ছে তুরস্ক। তবে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাইরাক্তার কয়টি ড্রোন কুয়েতের কাছে বিক্রি করবে তা প্রকাশ করা হয়নি। সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে সাফল্য লাভ করার প্রেক্ষাপটে তুরস্কের বাইরাক্তারের TV2 ড্রোনের আন্তর্জাতিক চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সফলভাবে এই ড্রোন ব্যবহারের ফলে এর চাহিদা আরো বেড়ে যায়। বাইরাক্তার এর বিবৃতিতে জানায়, বাইরাক্তার TV2 ড্রোন রপ্তানি নিয়ে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে $370 মিলিয়ন একটি চুক্তি হয়েছে। কুয়েতের কাছে কতটি ড্রোন বিক্রি করা হবে সে ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনা প্রতিষ্ঠানগুলোকে হারিয়ে বাইরাক্তার এগিয়ে চলেছে। কুয়েত ক্রয় করায় বাইরাক্তার TV2 ড্রোন কেনা দেশের সংখ্যা 28 উন্নীত হলো। সূত্র মিডল ইস্ট মনিটর। তথ্য দিলেন বিজ্ঞানীরা, পরমাণু হামলার সময় তুলনামূলক নিরাপদ স্থান কোনটি? সাইপ্রাসের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে বের করেছেন যে পরমাণু হামলার আঘাত থেকে বাঁচার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বসতঘরের কোণা। বিজ্ঞানীদের গবেষণার রিপোর্টে বলা হয়েছে, পরমাণু হামলার সময় যেসব ব্যক্তি ঘরের ভেতর অবস্থান করবে তুলনামূলকভাবে তাদের ক্ষতির সম্ভাবনা কম, যদিও পরমাণু হামলা বিপজ্জনক বিষয়। সাইপ্রাসের বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে পরমাণু হামলার মাধ্যমে বহড়া চালিয়েছেন, দেখেছেন যে ভয়াবহ বিপর্যয় থেকে কিছুটা হলেও ঘরের কোণে সুবিধা পাওয়া যায়। সাইপ্রাসের বিজ্ঞানীরা বলেন, তাদের রিপোর্টে দাবি করেছেন পরমাণু হামলার কেন্দ্রের কাছে যারা অবস্থান করবে তারা মুহূর্তে বাষ্পীভূত হয়ে যাবে, আর যারা বেশ খানিকটা দূরে থাকবে যদিও সে হামলা বিপজ্জনক, তবে ঘরের ভেতরে থাকার কারণে বিপদ সামান্য কিছু কম হতে পারে। সাইপ্রাসের নিকোসিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের প্রধান দিমিত্রি আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্সকে বলেন, এই গবেষণায় দেখা গেছে পরমাণু বোমা হামলার পর শ্রেষ্ঠ উচ্চ বাতাসের গতি উল্লেখযোগ্য মাত্রায় বিপদের কারণ হয়ে দেখা দিবে। বিস্ফোরণের কারণ কেন্দ্রের কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শকওয়েভ বাবল তৈরি হবে, যার কারণে প্রচণ্ড গতির বাতাস আঘাত আনবে এবং এতে বেশিরভাগ ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে এবং লোকজন হতাহত হবে। সূত্রপাত স্টুডে। তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র সচিবালয়ে তলব করা হয়েছে। গতকাল রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সম্প্রতি আবুধাবি সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করেন। তিনি দেশটিতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বলেন, তার দেশে প্রতি সম্মান যেমন উত্তর কোরিয়া হুমকি রয়েছে, তেমনি সংযুক্ত আরব আমিরাতও ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে। এরপর তিনি ইরানকে সংযুক্ত আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন। তাই তার ওই নেককারজনক বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তেহরান রাষ্ট্রদূত ইয়ুনকে তলব করে ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী রেজান নাজাফি তিনি রাষ্ট্রদূতকে বলেন, পারস্য উপসাগর। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের নির্দেশ আদালতের। অবিলম্বে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে দেরিকে ক্ষমতা থেকে অপসারণের নির্দেশ দিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। বুধবার কঠোর ডানপন্থী এই নেতার বিরুদ্ধে কর ফাঁকি অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর রয়টার্সের। শার্টস পার্টির এই রাজনীতিক একই সাথে পালন করেছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। চুক্তি অনুসারে 2 বছর পর কঠোর ডানপন্থী এই নেতার কাছাকাছি যাওয়ার কথা বলে শুনানিতে গেল বছর কর ফাঁকির অভিযোগে স্বীকার করে নেন দেরি। জানান কারাদণ্ডের শাস্তি এড়াতে